असलामुअलैकुम वेलकम टू तंजिनास रेसिपी। आज हमें आपनादेर के तैरी करे देखाबो मिष्टिर दुकानेर मतन राजकीय स्वादे काटारी बुक मिष्टि। प्रथमे आमी छाना केटे नियेछि 1.5 लिटार दूधेर। एखाने दिए दिच्छि 1 टेबिल चामच सूजी। आर छानाटा किभाबे तैरि करते हय सेटा आमार एकटि चमचम मिष्टि रेसिपिते देवा आछे, आपनादेर सुविधार जन्य डेस्क्रिप्शन बक्से लिंकटि दिए देब, आपनारा चाइले देखे निते पारबेन। এখন সুজিটা দেওয়ার পরে ছানাটাকে ভালোভাবে এভাবে করে কুচলিয়ে কুচলিয়ে মিক্সড করে নিতে হবে, যতটা সম্ভব কুচলিয়ে কুচলিয়ে এভাবে করে মিক্সড করতে হবে, তাতে করে খুব সুন্দরভাবে ছানাটা মানে সুজির সাথে মিক্সড হয়ে যাবে। এখন আমি মিষ্টি তৈরির জন্য 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এটাকে আমি এভাবে হাত দিয়ে মানে চমচম মিষ্টির শেপে মিষ্টি বানিয়ে নেছি। তো এখন আমি 4টি মিষ্টি বানিয়েছি। এটাকে এখানে একটি হাঁড়িতে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি। তো এই হাঁড়িতেই আমি মিষ্টিটাকে জাল করব। এখন আমি কারামেল তৈরি করতেছি। তো মানে কারামেলটা তৈরি করে নিলে মিষ্টিটা তাড়াতাড়ি কালার এসে যাবে। তো একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণের পানি। আমি এখানে 1.5 কাপ চিনি দেব। তো আমার কারামেলটা তৈরি হয়েছে, এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 1.5 কাপ চিনি। এখন এটাকে জাল করে যখন বলক আসবে এ পর্যায়ে এসে এখানে মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। আর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 30 মিনিটের জন্য। ঢাকনার কোনো ছিদ্র থাকলে এটাকে বন্ধ করে দিতে হবে। এখন 30 মিনিট পর ফিরে এলাম, এগুলোকে উল্টিয়ে দেব, ফুলে একদম ডাবল হয়ে গেছে। আবারও 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। তো আবারও 30 মিনিট পর ফিরে এলাম, এখন আবার উল্টিয়ে দেবো, তারপর আবার 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো, তারপর চুলাটাকে অফ করে দেবো। টোটাল আমি এখানে 1.5 ঘন্টা সময় নিয়েছি মিষ্টিগুলো জাল করতে। তো এদিকে আমি একটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আর 1 কাপ লিকুইড দুধকে আমি জাল করে ঘন করে নিয়েছি, সেটাকে হাফ করে নিয়েছি। তো ওটাকেও আমি এই দুধের সাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি। তো এটাকে প্রথম অবস্থাতে একটু মানে নরম হবে, তারপরে আস্তে আস্তে করে চুলাটা মিডিয়াম হিটে রেখে এভাবে নেড়ে ছেড়ে একদম শুকিয়ে মানে ড্রাই হয়ে যাবে। আর এ পর্যায়ে এসে আর একটু নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নেব। এটা নামানোর পরে একটু হালকা ঠান্ডা হলে আরও মানে শক্ত হয়ে যাবে, মানে ড্রাই হয়ে যাবে। তো আমি এখন এটাকে নামিয়ে একটা বাটি প্লেটে নিচ্ছি ডেলে। এখন এখানে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। তো এই মিষ্টিগুলোকে গরম অবস্থাতেই আর আমি যখন মানে শিরা থেকে উঠিয়ে নিয়েছি, শিরা একদম মানে জড়িয়ে নিয়েছি যেন শিরা না থাকে এটার সাথে, এই জন্য আলাদা একটা প্লেটে উঠিয়ে নিতে হবে। তো এইভাবে করে কভার করে নিতে হবে। আর এটাকে গরম অবস্থাতেই মানে ক্ষীরটা দিয়ে কভার করতে হবে। তো আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই মিষ্টিটা মানে খুবই টেস্টি, খুবই মজা। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। আর এটা যখন একটু ঠান্ডা হবে তখন এটাকে কেটে নিতে হবে। আর এখন যেহেতু ঈদ, ঈদের আগের দিন এটা রেডি করে নিলে খাবারের মানে টেবিলে যখন গেস্টের সামনে ডেজার্ট হিসাবে পরিবেশন করবে সবার নজর একদম এই মিষ্টির উপরেই থাকবে। তো এখন একটু ফুড কালার দিয়ে এভাবে করে সাজিয়ে নেছি। তৈরি হয়ে গেল আমার কাটারি বুক মিষ্টি। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।